Redone HD video. বন্ধুরে আমান, আজকে যে মাহফিলখানা খুব বেহালে বায়াত, যা স্মরণে কথা বললে, যাদের বিষয়ে কথা বললে রাতকে রাত দিনকে দিন শেষ হয়ে যাবে। আমার মতো গোনাগার কুসিন কালও শেষ করতে পারবো না আলোচনা। যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মোহব্বত করবে, রাজাল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অন্তরে যার মোহব্বত যতটুক, রাসূলের প্রতি তার ঈমান ততটুক, নবীর প্রেম ভালোবাসা যার মোহব্বত নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে কন ঠিক না বেঠি? রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে বলো, রাসূলকে কেমন ভালোবাসত, তার আহলে বায়াতদেরকে কেমন ভালোবাসার দরকার, আমাদের জানার দরকার, জানার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? রাসূলকে কেমন ভালোবাসত, রাসূলের সাহাবীরা রাসূলের প্রতি যেমন ভালোবাসা ছিল সেরকম ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। স্ত্রী পুত্র পরিজন পরিবার সবার চাইতে আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে, যেখানে আকাশ ছিল না, বাতাস ছিল না, জমিন ছিল না, যার কারণে যার ভালোবাসায় যা কিছু সৃজন হল, যার ভালোবাসার মধ্যে আমরা পাইলাম। এই জন্য কবির ভাষায় বলে, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন সাল্লাল্লাহু। বন্ধুরে আমার লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ কয় বান্দারে কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি, জমিনের মালিক আমি, আসমানের মালিক আমি, বিশ্বমণ্ডলের মালিক আমি, তমাম পৃথিবীর মালিক আমি, কিন্তু আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওগো জীবন থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন জীবন থেকে ওগো মন থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে বাজান আহলে বায়াতের ভালোবাসা, রাসূলের ভালোবাসা আগে শিখেনি তারপরে বায়াতের ভালোবাসবো, কিন্তু মহব্বতে বলেন ওগো হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে। আর একটু জোরে জোরে বলা যাবে না, বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি, ওগো হৃদয় থেকে। ওগো একবার যদি পাই গো ধুলি, চরণ লুটাব আমি, ওগো তোমার প্রেমের মা
মালা তোমার প্রেমের মালা গলায় পড়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় এ দুনিয়ার মুসলমান রাসূলের প্রতি ভালোবাসার শান তার আহলে বাইতের ভালোবাসার শান অপদস্থ করার জন্য বাজার নাম হলো আবু জাহেল একটু কথাগুলো শুনিনেন দেলের কান লাগাইয়া সুন্নি ভাইদের জানার দরকার ওয়াজটা মুখস্থ কইরা লইবেন নাম হলো আবু জাহেল পদে পদে রাসূলের কাছে হার মানে রাসূলের শুধু একটা রাসূল হলো বাজান তাহিদের প্রতি এবং রেসালাতের প্রতি রাসূলের ইমানি জজবানিয়া ইমানি নুরানি নিয়া রাসূলকে পাঠাম দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই শক্তি নিয়া রাসূল আসছে বাজান রাসূলের সাহাবীদের দুইটা শক্তি ছিল একটা হলো আমার আল্লাহ আর একটা রহমাতুল লিল আলামিন আর রাসূল আমার খোদা এই শক্তি নিয়া দুনিয়ার মধ্যে আসছে যতই তারাই বেজ্জতি করতে চেয়েছে কখনো পারে নাই পারবে না কিয়ামত পর্যন্ত ইসলামের জয় হবে সুন্নিয়াতের জয় হবে কারণ আমরা রাসূলের পক্ষে জোরে বলেন ঠিক না বেঠি এ মদিনার পাগলেরা শুনিনা নাও রাসূলকে কেমনে ঠগাইবে কেমনে তাকে পরাজয় মানাইবে আবু জেহেল পদে পদে যখন পরাজয় মানছে আবু জেহেল কয় আবু জেহেল কে মাস্টার ইবলিস কয় ভাই আবু জেহেল এত টেনশনে আছেন কেন মনটা কেন এত বেজার আবু জেহেল কয় বাতি জাকানা হইছি যে জায়গা যাই সেই জায়গায় পরাজিত সেই জায়গায় বড় সিয়ার পায় মুহাম্মদ কেমনে সাইজ করা যায় মাস্টার ইবলিস কয় এটা কোনো ব্যাপার না তুমি একটা বিশাল একটা মঞ্চ বানাও এই মঞ্চের মধ্যে বাবা কথাটা না বললেই নয় শুধু বোঝানোর জন্য আপনাদেরকে আবারও আমি পুরন কথা রিপিট করে যাই আবু জেহেল ডাকতে বলে ও আবু জেহেল ডাকতে কয় মাস্টার ইবলিস কেমনে তারে পরাজয় মানানো যায় ইবলিস কয় এটা কোনো ব্যাপার নয় যদি তুমি আবু জেহেল যদি মুহাম্মদকে পরাজয় মানাইতে হয় তাহলে আমি একটা কথা বইলা যায় কথাগুলো হুন্দর করে হোমবাং যে কথা শুনলে তোমার কাজে লাগবে যে কথা শুনলে তোমারও আজকে জয় লাভ করতে পারবা সেই কথাগুলো শুনে নাও এবারে মাস্টার ইবলিস ডাকতে কাবু জাহেল এক নম্বর সত্য এই এলাকার মধ্যে সবচেয়ে মিশরের বাদশা হাবিব বিন মালিককে একটা দাওয়াত দিবে কাকে হাবিব বিন মালিককে একটা দাওয়াত দিবে হাবিব বিন মালিক থাকবে প্রধান অতিথি নাম্বার টু দ্বিতীয় বিশেষ অতিথি থাকবা তুমি মুহাম্মদকেও দাওয়াত দিবা কিন্তু মুহাম্মদের জন্য কোনো চেয়ার থাকবে না কোনো বসার জায়গা থাকবে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন পিছে আয়া বইব তার ইজ্জে তেমনি চইলা যাইব সবার কাছে সে রাহমতের নবী সবার কাছে সে নেতা যখন মাটিতে বসবে তার নেতাগিরি সুইটা যাবে জোরে কন্যা নাউজুবিল্লাহ যে কথা সেই কাজ একখানা বাদাম চেয়ার বানানো হলো সোনার চেয়ার আর একখানা বানানো হলো রূপার চেয়ার দুখানা চেয়ার বানায়া সমস্ত মানুষকে দাওয়াত দেয়া হলো দেওরাবাসী গো আগামী শুক্রবারে আমাদের মাঝে প্রধান অতিথি আইব অমুক বিশেষ অতিথি থাকব অমুক আজকে দাওয়াত দিছে রহমাতুল্লিল আলামিনকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিছে নবী আমার দাওয়াত পাইয়া ঠিক দশটা বা এগারোটায় দাওয়াত দিছে ঠিক টাইমে হাজির হইয়া গেছে আয়া নবী যে দেখি হাজার হাজার জনতা বসে আছে একটা চেয়ারের মধ্যে আবু জেহেল বসে আছে আবু জেহেল বসে আছে রূপোর চেয়ারের মধ্যে আর হাবিব বিন মালিক বসে আছে স্বর্ণের চেয়ারের মধ্যে এবার জিবরিল আমিন কে আমার নবী নবী এইবার তাকায় দেখছে দেখে দুজন সব বসে আছে নিচে উপরে কোনো জায়গা নাই আল্লাহ নবীর মনটা বড় বেজার পিছনে আইয়া পাঞ্জাবি মুবারক টান দিয়া যখন ধুলার মধ্যে বসতে গিয়েছে আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ইতো আহলে বায়াতের প্রতি হুব্বে রাসূলে আহলে বায়াত ভালোবাসা
আল্লাহ কেমন হাবিবের ভালোবাসছে এটা বুঝেন ভালো করে মহব্বত বলেন আল্লাহু আকবার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে জোরে জোরে বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে ওগো তোমার প্রেমের আজকের মালা গলায় পড়েছি হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসে এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী যখন ধুলার মধ্যে বসার জন্য পাঞ্জাবি মোবারক টান দিছে আমার আল্লাহ ডাক দি কয় হাবিব আপনারা যদি না বানাইতাম আমি স্বর্ণ বানাইতাম না নবী গো আপনারা যদি না বানাইতাম আমি রূপা বানাইতাম না হাবিব আজকে আপনি নবী গো আপনি নিচেই বসবেন আর আবু জেহেল উপরে বইব হাবিব বিন মালিক উপরে বইব আমি মাওলা মানতে পারি না খবরদার খবরদার আপনি নিচেই বসেন না আমার ইজ্জতের কসম লাগে হাবিব রে আমার ইজ্জতের কসম লাগে গো খবরদার আপনি নিচেই বসবেন না আমার নবী দাঁড়ায় রইলেন দাঁড়ায়া দাঁড়ায়া অনেকক্ষণ নবী আমার দাঁড়ায় আছেন আবু জেল দেখিয়া মিসকে হাসে হাবিব বিন মালিক মিসকে হাসে আমার আল্লাহ ডাক দেখায় জিবিল রে দেরি করিস না দূরে আসবা আমার নবী দাঁড়ায় আছে রে আমার ইজ্জিত বড় লাগে আমার বড় কষ্ট হয় আমি আমার নবীরে বসা আমার দোস্তরে বসা আমার হাবিবরে বসা ওই স্বর্ণের চেয়ারের মধ্যে আমার হাবিবরে বসায় আদে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ জিবিল আমিন বলে আমার মাওলা কেমনে বসাইব দুখানা চিয়ারি পরিপূর্ণ কেমনে বসাইব আল্লাহ ডাক দে বলে জিবিল রে হাবিব বিন মালিকের আগে চিয়ারের মধ্য থেকে উঠাও হাবিব বিন মালিকের ডান ধরে কান ধরে দাও একটা টান হাবিব বিন মালিকের কানের মধ্যে দইরা মারছে একটা টান হাবিব বিন মালিক তাকা দেখে কেউ নাই চারিদিকে তাকা দেখে কেউ নাই কানের মধ্যে পাশেও লোক নাই হাবিব বিন মালিক কোটে নাই দ্বিতীয় টান মারছে বাম কান দইরা হাবিব বিন মালিক কোটে নাই এবার তৃতীয় টান মারছে বাজান এখন দুইটা কান ধরে টান মারছে হাবিব বিন মালিক চেয়ারখানা ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে আর আমার নবীর হাত মোবারক ধরে জিবরিল আমিন আমার হাবিব রে চেয়ারের মধ্যে বসায় দিছে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দে বলে জিবিল আমার হাবিব রে বসাইলা চেয়ারের মধ্যে গো আমার হাবিবের বাম পাশে বসে আছে আবু জেহেল উঠাও রে আমার হাবিবের পাশে মানাই না বেঈমানটারে বড় মানাই না উঠাও একই নিয়ম কি নিয়ম একই নিয়ম কানে দুইরা দাও টান যদি না উঠে দাও ডান কান দুইরা টান না উঠে বাম কান দুইরা বাম কান দুইরা টান দিবা যদি নাই উঠে গো এবার দাও কি দুইরা টান এবার দাও তার দু কান দুইরা টান যখন কান দুইরা টান মারছে এবার বাদান আবু জেহেল নিচেই নামছে জিবরিল আমিন পাশে বইয়া গেছে এবার জিবরিল আমিন বইয়া দাঁড়া আছে সব লোকজন তাকায় দেখে দেয় হাতল কালবে সুরত দইরা জিবরিল আমিন বইয়া আসে চেয়ারের মধ্যে লোকজন অবাক হইয়া গেছে নবীজি বসে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উনি চেয়ারে বইছে মানে নেওয়া যায় কিন্তু ওই লোকটারে মাঝে মাঝে দেখি নবীর কাছে আয় ওই লোকটা কেমনে দ্বিতীয় বিশেষ অতিথি মেহমানরা পায়া গেল চেয়ারে এইটা বুঝিয়া আসে না আমার নবী দাঁড়ায় বলো দুনিয়ার মানুষ শোনো
আমার আল্লাহ আমারে পাঠাইছে একটা দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। জবানটা খুলে খুলে জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, এবার নবীজি বললেন আমাকে আল্লাহ পাক একটা দাওয়াতের জন্য পাঠিয়েছে, সেই দাওয়াত হলো কালেমার দাওয়াত, আর কিছু নাই। আমি নবী তোমাদের দিলাম, স্বীকার করে নাও আল্লাহ প্রেরিত। আমি একজন মানুষ, আমি একজন বান্দা, আল্লাহর প্রেরিত বান্দা, রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এত বড় ইজ্জত দিলেন আমার নবীকে, আমার আল্লাহ, আমিন বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আমার আল্লাহ পাক এত বড় ইজ্জত দিলেন আমার হাবিবকে, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর গোলাম আমরা, সেই নবীর পাগল আমরা, সেই নবীর আশেক আমরা, আমরা বড় ভাগ্যবান। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? একটু মহব্বতের সেই নবীর দুরুদ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, মাওলানা আম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ولا علي سيدنا সেই নবীর আলে বায়াতের একটু বিষয় তাজ দিয়ে আমি চলে যাব। কদিন আগে গেল মহরম মাস, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, যে আলে বায়াতের উপরে যারা আঘাত করেছিল তারা ছিল মুসলমান, ঠিক না বেটি? না, হিন্দু, খ্রিস্টান, কারা ছিল? মুসলমান ছিল। যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল, নাম হলো তার নাম কি? জোরে বলেন নাম কি? যিনি হত্যা করলেন তার নাম ছিল বাজান কি? শেমত। আমি আহলে বায়াতের মহব্বতের একটা কথা বলে আমার মেন আলোচনায় চলে যাব, কারণ আলোচনা বিষয়বস্তুর উপর আলোচনা করতে হবে, সময় নষ্ট করব না। এমন ভাবে তাদের উপর আক্রমণ, এমন ভাবে তাদের উপরে নির্যাতন, তাদের উপরে আঘাত করেছে, যাদের কথা বলতে গেলে বাজান চোখের পানি ধরে রাখা যায় না। যার উপরে আঘাত করেছিল সে আলে বায়াতের উপরে, রাসূলের আলে বায়াতের উপরে। এ দুনিয়ার মানুষ একজন নয়, দুজন নয়, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে মা ফাতিমা তুজুরার হাতে থাকবে, এক হাতে থাকবে বিষমাখা জামা বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশের মহল্লার মালিক যিনি, তার কাছে বিচারে তান্নান রহমাতুল্লিল আলামিনের বাজানের কন্যা খাতুনে জান্নামা ফাতেমা তুজরা, যিনি হবে মহিলাদের সরদারিনী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। আরশের নিচে চিৎকার মেরে কাঁদবে মাবুদ গো, আমার জীবনে আমি তোমার কাছে বিচার চাই, কারণ হুসাইন যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, যেদিন যুদ্ধের ময়দানে যাতায়াত করতেছিল, হুসাইন বলেছিল কাকে ডাকিয়া ডাকতে বলতেছিল, এ দুনিয়ার মুসলমান
সেদিন কি বলেছিল সেই কথাটা আমার বড় মনে পড়ে যায়। কথাটা বলতে গেলে উনি ডাকতে বলতেছিল, আমি যদি মারা যাই আমি নিশ্চিত আমি মারা যাব, তবে মদিনার মানুষের কাছে বিচার চাবি না, মক্কাবাসীর কাছে আমার জন্য বিচার চাবি না, শুধু আমার নাম রওজার কাছে যাইয়া বাজান দে যা কি বলবি, সেদিন আমার যাইয়া শুধু এই নালিশটা দিবি রহমাতুল্লিল আলামিনের রওজায় আমার সালাম খানি পৌঁছাই দিবা, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। জাইনাব রে, ও জাইনাব, যেদিন যুদ্ধের ময়দানে গেছি অল্প একটু পিছনে গেলাম, জাইনাব রে আমি তোমার কাছে চাই দুইটা জিনিস, আমার নানার পাগড়ি মুবারক দাও, আমি যুদ্ধের ময়দানে যাব ইসলামের জন্য সুন্নি বেরাং, কখন যেন যুদ্ধ শুরু হয়ে যায়, কখন যেন আপনাদের ময়দানে নামতে হয়, কখন যেন ময়দানে সারা দিতে হবে, বসে থাকার সময় নাই, কারণ সুন্নি ভাইরা চারিদিকে ইহুদি খ্রিস্টান নাসারা আমাদের শত্রু না, আমাদের শত্রু এখন নামদারি মোনাফিক মার্কা মুসলমান, জোরে বলেন ঠিক না বেঠি। আল্লাহ নবীর আহলে বায়াত হযরত হুসাইন সেদিন ডাকতে বলতেছিল, জয়নাব আমি তোমার কাছে একটা দাবি করে যাই, আমার জয়নাল অসুস্থ, তাকে তুমি দেখে রাখবা, সে অসুস্থ যাইতে পারলেন না জয়নাল আবেদিন, জয়নাব রে তোমার কাছে আমি একটা কথা বলে যাই, কথা হলো আমি যাবার আগে এক নম্বর আমার নানার পাগড়ি মুবারক দাও, দুই নম্বর হলো আমার বাবা জানের জুলফিকার দাও, এই জুলফিকারখানা বা দাও, আর কি করো আমার নানার পাগড়ি মুবারক দাও, আর কি করো, খবরদার আমার লাশটা যখন মারা যাব আমার লাশটা যেন সকিনার না নিয়ে আমার লাশের কাছে যেন সকিনা না যায়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, সকিনা যেন আমার লাশটা দেখতে না পায়। আর একটা কথা বলে যায়, জয়নাব আল্লাহ যদি তোদের বাসায় রাখে তাহলে যুদ্ধের পরে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে চির বিদায়, এই বিদায় শেষ বিদায়, শুধু মক্কা মদিনা ওলান কারোর কাছে নালিশ দিবা না, নালিশ দিবা কার কাছে, রহমাতুল্লিল আলামিনের রওজার পাশে যে নালিশ দিবা, আমার সালাম খানি আমার নূর নবী মদিনাওয়ালার কাছে পৌঁছাই দিবা, জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে সেদিন বেঁচে থাকা একমাত্র সাক্ষী জয়নাল আবেদিন বলতেছিল, আমি ওই কারবালার প্রান্ত থেকে বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী, বড় দুঃখ হল হুসাইনের গায়ের মধ্যে কতটা বা হাত টুকটা তীরের আঘাত বাজান দে পিরাই বা সাতটি সাতটিটা বাদ বাজান দে, এরকম বাজনে কুষ্টে ছিল বয়ে কুষ্টে ছিল তরবারির আঘাত বাজান দে, সত্তরটা ছিল বাজান দে তীরের আঘাত, এইরকম তার উপরে মরার পরে সত্তরটা ঘোড়া, সত্তরটা ঘোড়া তারা কি করেছিল, হুসাইনের কাল্লা কাটা পর তাকে গর্দান কাটা পর হুসাইনের গায়ের উপরে দেওয়া সত্তরটা ঘোড়া চালিয়েছিল, সেই প্রতিশোধ যদি নিতে হয় সুন্নি ভাইদের এখন সময় আছে আহলে বায়াতের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া হুসাইনি সৈনিক হইয়া মাঠে ময়দানে নামার দরকার আছে কি না। এ দুনিয়ার মানুষ শুনে নাও, সেই উপাধ্যে কথা এই জন্য বলতেছিলাম, একদল মুসলমান আছে মুনাফিক মুসলমান, মা ফাতেমা তো জুরা হাতের মধ্যে লইয়া চিৎকার মেরে কানবে, আমার মৌলা আমি আজকে বিচার চাই, যারা আমার স্বামী সন্তান হত্যা করলো তাদের বিচার চাই, যারা আমার সন্তান হত্যা করলো তাদের বিচার চাই, বিস্মরণ করে মানলো তাদের বিচার চাই, রহমাতুল্লিল আলামিনের কানে এই সংবাদ পৌঁছে যাবে, নবী আমার একটা দূরে দূরে আয়েশা ডাক দে বলবে, ফাতিমা তুমি কেন কানছ রে, ফাতিমা ফাতিমা ডাক দে বলবে, আব্বা জান আপনি কি দেখতে পারেন নাই আমার হাতের মধ্যে রক্ত মাখা জামা, আমার হাতের মধ্যে বিষের পেয়ালা, যারা আমার স্বামী সন্তান কত্তা করলো তাদের বিচার চাই, তাদের আমি বিচার চাই। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে যখন ফাতিমার মুজবান থেকে কথা শুনবে, নবী আমার বলবে, ফাতিমা রে
আমি নবী কান্দি উম্মতের মায়ায়, তুমি কান্দো উম্মতের বিচারের দাবিতে রে ফাতিমা। আমার নবীর চোখের পানি দেখিয়া ফাতিমা তুজ্জোরা ডাক দে বলবা আব্বা যান, আমি কথা দিলাম আমার উম্মতের আপনার উম্মতের জন্য আমার সন্তানদেরকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন সময় একদল আর একদল মানুষ দূরে আসবে, নবী গো আমাদের একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা, তোমরা কারা? বলেন সঙ্গে সঙ্গে নবীজি বলবেন তোমরা কারা? বলবো হুজুর আমরা হুসাইন কেউ দেখি নাই, আমরা বাজানের হুসাইনের দলও ছিলাম না, আমরা এজিদের দলও ছিলাম না, আমরা নিরাপক্ষ ছিলাম। এখন বাংলাদেশ নাই সারা বিশ্বের বুকে একদল মুসলমান, তারা বাজান কি সুন্নিয়াতও না, আবার তারা বাজান রে ওহাবিও না, তারা আছে নিলিবিলি চিন্তা করে, আমরা শিয়া আমরা বড় বাইসা জামু। এখন তাদের অবস্থা একটু দেখে নেন শুনে নেন। এবার রাসূল বলবে তোমরা কারা? বলবে আমরা হুসাইনের দলও ছিলাম না, ইজিদের দলও ছিলাম না, আমরা তাদের আক্রমণ করিনি, আমাদেরকে দয়া করেন। আমার নবী ডাক দিয়ে বলবে এ লোকেরা তোমরা দূর হয়ে যাও, তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে তাহলে এইভাবে এইভাবে আমার হুসাইনকে জীবন দিতে হতো না। আমি নবী আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না। আরেকদল লোক দৌড়ে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে একটু দয়া করেন, তোমরা কারা? হুজুর আমরা ইয়াজিদের দলে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, একটা তীর মারি নাই, একটা আঘাত করি না, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন না না, আমি নবী আজকে সাফায়াতের হাতটা বার করব না, তোমরা দূর হয়ে যাও, সাফায়াতের হাতটা আমি বাড়াইব না। এমন সময় আরেক দল ধরে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা ইয়াজিদকেও দেখি নাই, আমরা আপনার আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত করিয়া হুব্বে আহলে বায়াত আজকে শুই না লন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, হুব্বে আহলে বায়াতের প্রতি মহব্বত করিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী ডাক দে বলবে আয় আয় উম্মতির আয় আয় আয়, আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে দেখা লাগবে না। আজকে যারা আহলে বায়াতের প্রতি মহব্বত করে মাহফিল আইলেন, আজকে যারা হুব্বে আহলে বায়াতের প্রতি মহব্বত করে যারা আজকে জান্নাতের বাগান আঁকড়ে ধরলেন গো, আমার নবী বলবে উম্মতিরা যারা আমার আহলে বায়াতের মহব্বতে চোখের পানি ধরে রাখতে পারিস না, যারা আমার আহলে বায়াতের প্রেমে তোদের হৃদয় কাছে রে আয়, আমি নবী তোদের বুকে লইয়া আমি নবী জান্নাতে যাব। এখন আহলে বায়াতের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা, আরো জোরে জোরে বলেন আছে কিনা। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এই কথাটাই বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যিনি নবী কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, সেই নবীর আহলে বায়াতের প্রতি যদি মহব্বত থাকে মদিনাওয়ালা আমাকে আপনাকে নিয়ে জান্নাতে যাবে, তা মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যাওয়ার দরকার আছে কি নেই? আরো জোরে বলেন নবীকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নবীকে চাই, নবী লাগবে, লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? নবী লাগবে, জোরে বলেন লাগবে। নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায়, জোরে বলেন আমরা গোনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনামার্কা মানুষ, জোরে বলেন ঠিক না? বে ঠিক, নবীর সাথে কোনো তুলনা হবে? জোরে বলেন হবে। এই দাঁড়িয়ে দুনিয়ার মানুষ বর্তমান জামানায় এক শ্রেণী আলেম বাইর হয়েছে, তারা মদিনাওয়ালার সঙ্গে তারা কি বলতেছে যে রাসূল মানুষ আমরাও মানুষ, মদিনাওয়ালার সঙ্গে তারা কি বলতেছে, তারা একদম সমকুটি হয়ে বলছে যে আমরাও নবীজি মানুষ ছিল, আমরাও মানুষ ছিল, নবীজি ঘর সংসার করছে, আমরাও ঘর সংসার করছি। এই যে জুলুস আসছে আপনাদের এলাকা থেকে, বড় 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 কাফেলা, বড় বড় মিশন, বড় বড় রেলি বাইর হবে, যেটা আমাদের এলাকায় নাই, অত্যন্ত আনন্দ লাগে, মন চায় যদি ওই মদিনায় যায়, ওই মদিনার মিছিলে যায়, ওই জুলুসে যায়, যদি জীবনটা কুরবানি করতে পারতাম হয়তো রাসূলের গ্রানটা আমার আমার
হৃদয় থেকে একটু বাইর হতো, জোরে বলেন ঠিক না বে ঠিক। কিন্তু যে জুলুসে যারা যোগদান করবেন, রাসূলের আহলে বায়াতের প্রতি যারা ভালোবাসা অর্জন করবে, এদেরই হলো প্রকৃত ঈমান। সেই ঈমান আনতে হলে মদিনাওয়ালার দরকার আছে কি নাই, আরো জোরে বলেন আছে কি নাই, দরকার আছে। এ দুনিয়ার মানুষ সেই রাসূলের ভালোবাসার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। হুজুর কালেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার এই দাওয়াতের কাজ শুরু করলেন, কিসের কাজ? এই দাওয়াতের কাজ শুরু করলেন, নবী আমার কালেমার দাওয়াত দেয়। আবু জেহেলের কথা বলতেছিলাম, আবু জেহেল দিনে দিনে দেখে মুসলমানদের সংখ্যা বেশি হয়, মুসলমানদের সংখ্যা এত পরিমাণ বাড়তে লাগলো, বাজান দেখে যে দিনে দিনে আবু জেহেলের পরাজয় মেনে নেমে আসতেছে। আবু জেহেল টেনশনে পড়ে গেছে, আবু জেহেল চিন্তা করে মুহাম্মদকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়, নাউজুবিল্লাহ বলেন না, আমার নবীকে কেমনে মাইনাস করে দেয়া যায়। কালেমার দাওয়াত দিয়ে নবীজি ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে। নবীজি যখন ঘরে ফিরেছে ক্লান্ত হয়ে, এমন সময় আবু জেহেল, আবু জেহেল পরামর্শ করে, কি পরামর্শ করে? আবু জেহেল পরামর্শ করে মুহাম্মদকে কেমনে দামানো যায়, মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়, এই চিন্তা মাথার মধ্যে আনলেন। এই চিন্তা যখন মাথায় আনলেন, ও দুনিয়ার মুসলমান একটু দিলের কান লাগায় আমরা শুনতে থাকি আলোচনাটা। আবু জেহেল যখন এই চিন্তা করছে, আবু জেহেল বলতেছে তোমরা মুহাম্মদকে যদি এই কালেমার দাওয়াত থেকে ঠেকাইতে পারো, মুহাম্মদকে যদি কালেমার মিশন থেকে সরাইতে পারো, আমি তোমাদের বকশিশ দিব। এই বকশিশের কথা শুনিয়া ওই তৎকালীন জামানায় একজন বড় বেঈমান, ইসলামের বড় দুশ্মন, ইসলামের লিবাস ধরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মত এই সুরত ধরে আল্লাহ তো বিল নিজেই বলো মিনান নাস মা কুল আমান্না বিল্লাহি ওয়া বিল আমিলাকি মা কুম বিমুমিনিন ও মিনান নাস মানুষের মধ্যে মা কুল তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া বিল আমিলাকি না কেনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে মা কুম বিমুমিনিন। আল্লাহ বলে একদল বেঈমান আছে যারা বলবে আমরা ঈমানদার, আজ তারা ঈমানদার নয়, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব থাকবে, মদিনা আলার প্রেম থাকবে না, ঠিক না বেটি? কতগণ দেখতে নয়া মুসলমান, ভিতরে রাসূলের প্রেম নাই, কতগণ কতগণ আছে না, আছে না বাজানে এমন এমন ওহাবি আছে, এমন এমন ওহাবির নজদিক আছে যারা এখন ওরা সব কিছু ইসলামের মধ্যে ঢুকাইছে, দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাঞ্জাবির মধ্যে টুপি, টুপির মধ্যে নবী, কিন্তু হৃদয়ের মধ্যে নবী নাই, জোরে বলেন ঠিক না বেঠি? আসেনি, তাদের ভিতরে নবী নাই, তারা আবার কেমন ইমানদার, তারা আবার কেমন ইমানদার। এই জন্যে বাজান কথাটা না বললেই নয়, আল্লাহর নবীকে মারার জন্য এমন কোন ব্যক্তি আসনে উঠে দাঁড়াও, পিছন থেকে একজন বেঈমান বড় বেঈমান উঠে দাঁড়াইলেন, উনি দাঁড়া বললেন আমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো, সেই শক্তি আমার গায়ে আছে, নাম হলো আমর। নামটা কি? আ আমর। আমি দুনিয়া থেকে মুহাম্মদকে চির বিদায় করে দিতে পারবো, তবে একটা জিনিস আমি তোমার কাছে চাই, বকশিশ চাই, উমর নয় আমর। নামটা কি? জোরে বলেন নামটা কি? আমর। উনি আমি দুনিয়া থেকে মুহাম্মদকে সরায় দেব, কিন্তু বকশিশ চাই, পুরস্কার চাই। আবু জেহেল কয় মুহাম্মদকে যে ব্যক্তি মেরে দিতে পারবে তাকে পুরস্কার দিব, মোটা অঙ্কের 100 উট দিব বা 100 ঘোড়া দিব। তোমরা মুহাম্মাদের লাশটা, মুহাম্মাদের কাল্লাটা, মুহাম্মাদের ধরটা যদি আমাকে দেখাইতে পারো আমি এগুলো দিব। এবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন? আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এক কন্নারে বসে আছে, পাহাড়ের এক কন্নারে। আমর যে ডাক দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অমকের বেটা তমক, গালি দিতে লাগলেন আমার নবীরে, গালি দিতে লাগলেন। নবী আমার কোনো কথা বলে না, জিবরিল আমিন কয় নবী গো
খবরদার খবরদার আপনি কথা বলবেন না নবী গো, আপনি যদি কথা বলেন গো নবী, ও মায়ের নবী, আমার আপনাকে গালি দিতেছে, আপনাকে আপনাকে আপনার বাবা মাকে গালি দিতেছে, আল্লাহ পাক হুকুম দিছে আপনি কোনো কথা বলবেন না, জবান বন্ধ রাখবেন। নবী আমার জবান বন্ধ করে দিলেন। এবার আমার চলে গেলেন আর ডাকতে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোকে যেখানে পাবো সেখান থেকে দুনিয়া থেকে চির বিদায় করে দিব। এই কথা বলে যখন গেছে চলে যায়, এমন সময় হযরত আলী রাসূলের কদমে হাজির হয়ে গেছে। আমার নবী শুধু কান্দে ফুপায়া ফুপায়া আলী সালাম দা, সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাজার নবী গো নবী, আপনার আলী আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছে গো নবী। আমার নবী শুধু কান্দার বলা আলী রে, মনে বড় দুঃখ মনে বড় কষ্ট রে আলী, আমি এমন একজন সন্তান আমার কারণে আমার বাবায় গালি শুনল, আমার কারণে আমার মায়ে গালি শুনল রে আলী। আলী রে আমি আমার জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই, আমার জীবনে কোনোদিন আমার আব্বারে আমি দেখি নাই, আমি মাকে ছয় মাস ছয় বছর বয়াজ্য কোন রে আলী, তখন আমার মা রে হারাইলাম। দাদা আব্দুল মুতালিব যখন সাড়ে ছয় বছর বয়স তখন দুনিয়া থেকে চির বিদায়, আমি এমন এতিম রে আলী, আজকে আমার কারণে আমার মায় গালি শোনে আমার বাবায় গালি শোনে। আলী রে এই বলিয়া নবী কাঁদতে লাগে, নবী আমার চোখের পানি গুলো চোখ দিয়া টপ টপ করে ফুরে, নবীর দাড়ি মুবারক ভিজে গেছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে কোথায় রইলেন দয়াল নবী গো, লুকাইয়া সাদের উম্মত কান্দে আপনার প্রেমে পড়ি, এ দুনিয়ার মুসলমান শুই নালাম আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আপনাকে কে গালি দিছে একবার আমি শুধু জানতে চাই গো নবী, পৃথিবীর এমন কার ক্ষমতা আছে নবী গো আপনাকে গালি দেয়, আপনার মা কে গালি দেয় নবী গো, আমি যদি জানতে পারি একটু কি জানতে পারি নি গো নবী। নবী কালীর নীরব হয়ে যাও চুপ করে থাকো। নবী বালি এবার বলে নবী গো আপনি যদি না বলেন যে আপনাকে গালি দিছে, যদি নামটা না বলেন, নবী আপনার পায়ের মধ্যে কসম খেয়ে বললাম আমি আলী জীবন দিয়ে দিব, এক গিলাস পানিও আমি পান করব না, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে নবীর নামে নবীর নামের দুরুদ পড়া, নবীর নামে দুরুদ পড়া, নসিব করো আল্লাহ মদিনায় নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ কবরেতে নিও না, বলে নবীজিকে না দেখ যেদিন আজরাইল আসিবে আমার দুরি বিবাদনে, রহমতের নবী গো আপনি যদি থাকেন মুর্শিদে, দয়া করং দয়াল গো নবী, দয়া করং দয়াল গো নবী, একবার দেখাও মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখ।
আর একটু জোরে বলেন, নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি কে না দেখ। শুনছি মায়ার নবী গয়া পনি নূরের রবি পড়েছে তাই রঙ্গা চরণ গলাতে আমি গুণবি গলাতে আমি তোরাইও আমাই তুমি তোরাইও আমাই তুমি কইরা সায়া পায়া তো গণবিজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না বলে নবীজি কে না দেখ। এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী ডাকতে বলে আলী এমন একজন ব্যক্তি আমাকে গালি দিয়েছে যার নাম শুনলে আলী তুমি নীরব হয়ে যাইবা। আলী বলে নবী গো পৃথিবীর সব কিছু আমি ছাড়তে পারি নবী, শুধু আপনার প্রেমের মালা গলায় পড়ার কারণে পৃথিবীর আমার জানের মায়া পর্যন্ত ত্যাগ করেছি গো নবী, বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি সংসার ছেড়েছি, প্রয়োজন হলে জীবনটাকে কুরবানি করব আপনার পদতলে নবী, তবু আপনাকে কে গালি দিছে শুনতে চাই নবী গো, দয়া করে আমার একটা আবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী আলী রে আমাকে গালি দিছে আমর, কে গালি দিছে আমর, আমাকে গালি দিছে আমর। হযরতে আলী বলেন নবী গো আমি কসম করলাম যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে না আনতে পারব, যতক্ষণ পর্যন্ত আমি আমরকে শেষ না করতে পারব আপনার পাক কদমের মধ্যে আমি আলী আর ফিরে আসব না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আলী পাগলামি করিস না, আলী পাগলামি করিস না। আলী বলে হুজুর কোনো পাগলামি না, কারণ আমি আমার জীবনটা আপনার কদমের মধ্যে ঢেলে দিছি। নবী গো আপনি হুকুম দিলেও যাব না দিলেও যাব, নবী গো আমার নবী কালীর পাগলামি করো না, কারণ আমরের কাছে অনেক অস্ত্র আছে অনেক শক্তি আছে। আজকে সুন্নি বায়েদের বলে যায় এই দাওরাত পশ্চিম পাড়া যারা আসছেন আজকে বাজান হুব্বে আহলে বায়াতের ভালোবাসার মাহফিলে, আজকে যুবক সংগঠনকে বলে যায় আজকে তাদের টাকার দরকার নাই পয়সার দরকার নাই, রাসুলের বায়াত রাসুলের আহলে বায়াতের প্রতি ভালোবাসা নিয়ে যদি মদিনার পাগল হয়ে ঘর ছেড়ে দেয় মদিনাওয়ালা দূরেরা থাকতে পারবে না, জোরে বলেন ঠিক না বেঠি। বন্ধুরে আমার হযরত আলী বলেন নবী গো কি বলতে চান, কয় আলী রে আমরের কাছে অনেক জনবল অনেক শক্তি অনেক অস্ত্র আছে আলী তুমি পারবে না। আলী বলে হুজুর আমার কাছে দুইটা শক্তি আছে দুইটা অস্ত্র আছে। আল্লাহর নবী বলেন আলী রে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলাম? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আলী বলে হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? সুবহানাল্লাহ কোন না। আল্লাহর নবী বলে আলী তোমার অস্ত্রের দাম কত কয় হুজুর এটাও আপনি জানেন? আল্লাহর নবী বলে আলী রে ও আলী তুমি কি বলতে চাও? কা হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি এটাও আপনি জানেন, অস্ত্রের দাম কত এটাও আপনি জানেন, অস্ত্রের পার কত এটাও আপনি জানেন। আল্লাহর নবী বলে আলী তুমি কি বলতে চাও, তুমি কবে অস্ত্র সংগ্রহ করেছো আমি জানি না, তোমার অস্ত্রের দাম কত এটাও আমি জানি না, তোমার অস্ত্রের পার কত এটাও আমি জানি না, তবে আলী রে তুমি কি বলতে চাও? আলী বলে আল্লাহর নবী গো আমি কসম করে বলতেছি আমার অস্ত্রের দামও জানেন পারও জানেন, এর কবে সংগ্রহ করেছি এটাও আপনি জানেন, সুতরাং নবী গো এই অস্ত্রের পার কতইটা আপনার ভালো জানা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আলী
তোমার অস্ত্রের নামটা বলো। কয় হুজুর আমার অস্ত্রের নামও আপনি জানেন? জোরে কন আল্লাহু আকবার। কে জানে? মদিনাওয়ালা জানে। কে জানে? এত সুন্দর একটা উদ্যোগ হুব্বে আহলে বায়াতের ভালোবাসার যুব সংগঠন উদ্যোগে মাহফিল, এদের আওয়াজ থাকবে জোরে, আওয়াজ দে নবীর ভালোবাসা। আলী পড়ছে, আমরা পড়তে চাই না, কথা কর না কেন? আল্লাহর নবী বলে, আলী তোমার অস্ত্রটার নাম বলো। বলো, হুজুর আমার একটা শর্ত আছে, আমি নাম বলবো, আপনি যদি আমাকে হুকুম দেন ওই আমরের সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবী গো, যে আপনারে গালি দিছে যার কারণে আপনার চোখের পানি, নবী গো আপনার স্মরণে আমার, আমি আলীর জীবনটা কুরবানি করে দিব গো নবী, মায়ার নবী, কিন্তু পৃথিবীর সব কিছু ছাড়তে পারি গো নবী, কিন্তু আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বলে, আলী রে তোমার অস্ত্র দুইটার নাম বলো আগে। আলী বলে, হুজুর আমার অস্ত্র দুইটার নাম আপনি শোনেন, আর অস্ত্র দুইটার পার কেমন তাও শোনেন গো নবী। আমার এক নাম্বার অস্ত্র হলো আমার আল্লাহ, দুই নাম্বার অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলী রে পাগলামি করো না। আলী বলে, হুজুর সারা পৃথিবীর অস্ত্র একদিকে, এই ওহাবীর দলেরা শুনে নাও, এক একজন সুন্নিয়াত হাজার হাজার ওহাবী, সুন্নিয়াতের কাছে কিছু নাই, কারণ রাসূলের প্রেমের মালা গলায় পড়ে জীবন দিতে রাজি আছি আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠি? জীবন যদি চলে যায় কোনো ভয় নাই, জীবনের মা করি না, ঘরের মা করি না, বিবির মা করি না, রাসূলের আহলে বায়াতের ভালোবাসার প্রেমের মালা গলায় নিয়ে মদিনাওয়ালার নামে জীবনটা কুরবানি করতে চাই কি চাই না? জোর বলেন চাই কি চাই না? আল্লাহর নবী বলে, আলী পাগলামি করিস না, আলী রে পাগলামি করিস না, কারণ ওর অস্ত্রের সঙ্গে পারবি না। আলী বলে, হুজুর আমার অস্ত্র দুইটার নাম আমি বলছি, যেদিন পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক নাম্বার অস্ত্র কে? আল্লাহ। এ সুন্নি ভাইরা আপনাদের কয়টা অস্ত্র? জোরে বলেন কয়টা? আর এই দুইটা অস্ত্র নিয়া বাজান উহাবিদের আছে একটা অস্ত্র, ওরা শুধু বাজান শরীয়ত মানে, তরিকাত মানতে রাজি নাই, তরিকাত যাও দুই একজন মানে, বাজান হাকিকত মানে না, হাকিকত দুই একজন যাও মানে বাজান রে, এরা মারেফাত মানতে চায় না। আর সুন্নিরা শরীয়ত তরিকত হাকিকত মারেফাত চারটা প্ল্যাটফর্মে ভরা, মদিনাওয়ালার প্রেমে তাদের দেহ করা, এই দেহ পৃথিবীর মধ্যে কোনো মাটিতে খাইতে পারে না। জোরে কান ঠিক না বেঠি? ও তার মাটিতেও খায় না, পানি মগতারে মাটিতেও খায় না, আগুনেও সই না, নবীর প্রেমিক যে জনা, বলেন তারে মাটিতেও খায় না, আগুনেও সই না, নবীর প্রেমিক যে জনা। আর একটু জোরে বলেন নবীর, এটা মহব্বতে বলা যাবে না, তারে মাটিতেও খায় না, আগুনেও সই না, নবীর প্রেমিক যে জনা, নবীর প্রেমিক। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ডাক দিবে, আলী পাগলামি করো না, আলী রে তুমি পাগলামি করো না। আলী বলে, হুজুর আমি রওনা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমরকে সাইজ না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদমের মধ্যে ফিরে আসবো না।
এই বলে হযরত আলী রওনা দিছেন। আমার নবীজি দুটি হাত উঠায় দিছে, নবী দুভাবে দোয়া করতেন, এ ওহাবীরা শুনে নাও তোমাদের কিতাব হাসিয়াত লুমাতুদ্দু কিতাবের মধ্যে নবম খণ্ডের মধ্যে বাজান 88 নম্বর পৃষ্ঠার মধ্যে তোমাদের যদি ও ওহাবীর দলেরা দ্বারা আজকে মুনাজাতের বিরোধিতা করো, যারা দুয়ার বিরোধিতা করো, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রহমাতুল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এই হাসিয়াত লুমাতুদ্দু কিতাবের মধ্যে বাজান 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে আমার মাওলার দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত হিসেবে ঘোষণা করছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা দুটি হাত উঠা দিছে, নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা আর একটা হলো সিধা। হযরত আলীকে বিদায় দেওয়ার পর নবী দুটি হাত উঠা দিছে উল্টা। আলী নবীর কদম থেকে যাওয়ার সময় পিছন দিকে তাকায় দেখে নবীজি দুটি হাত উঠাইছে উল্টা। হযরত আলী একটা চিৎকার মেরে বলেন নবী গো, আমি জীবনে কোনদিন আপনাকে উল্টা উঠাইতে দেখি নাই, আজকে আপনি উল্টা উঠাইছেন তার মানে আমি আলী বুঝি আর আপনার কদমে আসতে পারবো না, আমার বুঝি জীবনের শেষ বিদায় গো, আমার বুঝি জীবনের শেষ বিদায়। নবীর কদমের মধ্যে কান্দে, নবীও কান্দে, আলীও কান্দে। আমার নবী ডাক দিও আলী রে, আমি কেন উল্টা উঠাইছি তোমারে বলতেছি শোনো, আমি উল্টা উঠাইছি আল্লাহ জন আমার নবীজি বললেন আমার ইমার্জেন্সি যেটা অতি ফস করে প্রয়োজন সেটা আমি আল্লাহর কাছে উল্টা হাত উঠাইলে আল্লাহ ফস করে দিয়া দেয়। আলীরে আমি হাত উঠাইছি উল্টা এই জন্যে অতি ফস করে জন আমার কদমের মধ্যে তোমারে ফিরায় দেয়, কারণ আমি তোমারে সারা ভালো লাগে না, আমার সাবিদের সারা আমি নবী ঘুমাইতে পারি না, আমি নবী বসতে পারি না, আমার ভালো লাগে না, তোমরা যখন দূরে থাকো আমি মদিনাওয়ালা মনে শান্তি পাই না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। নবী ভালোবাসে কি বাসে না, জোরে বলেন। হযরত আলী রওনা দিলেন, নবীজির কদম থেকে রওনা হয়ে গেলেন। এ দুনিয়ার মুসলমান, হযরত আলী রওনা হয়ে গেলেন মদিনা থেকে, নবীজির রওজা থেকে, যেখানে নবীজির রওজা। এখন একদল ওহাবী রাত ওখানে যাওয়াই লাগবে না, মক্কা গেলে হবে, মদিনায় যাওয়া লাগবে না। আমাদেরকে নিয়ে কত কিছু শুরু করেছে মুসলমান, এখন মিডিয়াতে যারা আছেন বাজানলে যারা বিশ্ব নিয়ে ভাবেন তারা ভালো বলতে পারে, বাবা আজকে পৃথিবীর বুকে মদিনাওয়ালার সম্মান ডোবানোর জন্যে একদল উঠে পড়ে লাগছে। আমি বলি যতক্ষণ পর্যন্ত সুন্নি তরতাজা থাকবে পৃথিবীর মধ্যে সুন্নিয়াতের হাতিয়ার কেউ দাবায় রাখতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠি। আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন আল্লাহর নবী বসে রইলেন, হযরত আলী রওনা দিলেন, চলে গেলেন আমরের রাজ্যে। আমরের রাজ্যে যাইয়া আমর কি করলেন, পাকড়াও করলেন এবং কি করলেন, তার জিব্বা ছিনে আনলেন। নবীজির অনেক বড় লম্বা কাহিনী, বাজান জিব্বা ছিনে আনলেন, মদিনাওয়ালার সামনে দিলেন, মদিনাওয়ালা আলীকে দেখে জড়ায়া ধরলেন, মদিনাওয়ালা নিজে নবীরে পুরস্কার দিলেন, মদিনাওয়ালার হাত থেকে পুরস্কার পাইলেন হযরত আলী। বন্ধুরে আমার, এই জন্য আমরা তো এমন বীর নয়, আমরা মারামারি নয়, হাঙ্গামা নয়, সুন্নিয়াতের জন্যে মদিনাওয়ালার জন্যে চোখের পানি ফেলে ডাক দে বলো মদিনাওয়ালা গো, আমাদের আমরা গোলাম, বাংলাদেশে বাড়ি আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিছু নাই, তোমার প্রেমের মালা গলায় নিয়া দু চোখের পানি একটু ছেড়ে দিলাম, মদিনাওয়ালা গো যেদিন বিপদের মধ্যে পড়ে যাব সেদিন আমায় উম্মা, আমি পাপি উম্মাত্রে জন্য দূরে ফেলে দিয়েন না। জোরে বলেন ঠিক না বেঠি। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনা পাগল আমরা, আরো জোরে বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল, বলেন মদিনার পাগল আমরা, আরো জোরে বলেন মদিনার পাগল, আমরা নবী,
আর জোরে বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবা আমাদের আহলে বায়াতের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা। আমি আপনাদেরকে শেষ জামানায় গেছে হুশিয়ার ও সুন্নি বায়রা হুশিয়ার, রসুলের কথা ভবিষ্যৎবাণী গুলো হুবহু হইবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ হয়। সন্দেহ নাই, হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে দুই নম্বর হলো এই পৃথিবীর মধ্যে কে আসবে বাজারে, ইয়া ইমাম মেহেদীর আগমন ঘটবে। পৃথিবীর মধ্যে তিনটা ভূমিকম্প হবে। কয়টা? তিনটা ভূমিকম্প, একটা হলো পূর্বাঞ্চলে, একটা হলো পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে। তিনটা ভূমিকম্প হবে। অলরেডি তার কিছু নমুনা আমরা পেতেছি, প্রায় রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। প্রায় এটা ঘূর্ণিঝড় হেরিকেন বাদান আইলার সিডর হওয়া শুরু হয়েছে। রাসূল বলছে তিনটা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যে, তিনটা প্রান্তে, একটা হলো পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, আর একটা মধ্যাঞ্চলে। এই তিনটা ভূমিকম্প হইয়া পৃথিবীটা একদম সমুদ্রে পড়ে হয়ে যাবে। পৃথিবীর মধ্যে অনেক জায়গা পানি হয়ে যাবে, উচ্চ জমিন গুলো নিচু হয়ে যাবে। এটা রাসূলের কথা, কিয়ামতের আগে 10টা আলামতের বাজান, দ্বিতীয় আলামত এটা। তিন নম্বর আলামত হলো বাজান এজিপ্ট মজুতের আগমন, এরপর আর একটা হলো বাজান, এইরকম 10টা বাদে ইমাম মেহেদীর আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। 10টা আলামত, কয়টা আলামত? 10টা আলামত আসবেন। এলো মানুষের মধ্যে, যখন আলামত গুলো নেমে আসবে মানুষের মধ্যে লজ্জা থাকবে না, লজ্জা উঠায় নিয়ে যাবে। এ যুবক ভাইরা, পৃথিবীর মধ্যে লজ্জা উঠায় নিবে, হায় লজ্জা থাকবে না, পর্দা থাকবে না, বাজান মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এগুলো হুবহু শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন শুরু হয়েছে কি হয় নাই? এই 10টা আলামতের বাজান এক নাম্বার আলামত, বড় ভয়ঙ্কর বাজান, মানুষের মৃত্যুর পরে দুইটা জায়গা আমাদেরকে, একটা নিবে জান্নাত এবং জাহান্নাম। মানুষের তিনটা ঘাঁটি, একটা হলো মরার পর, এক নাম্বার স্থান বাজান, এক নাম্বার ঘাঁটি হলো কবর, দুই নাম্বার হলো বাজান কিয়ামত, তিন নাম্বার হলো জাহান্নাম বা জান্নাত। এই তিনটা ঘাঁটি মানুষের মৃত্যুর পরে তিনটা স্তর, একটা হলো এক নাম্বার কবর। কবর বলতে আমরা যেটা বুঝাই এটা না, কবর বলতে আমরা মনে করি অমুকরে গোরস্থানে শোয়া দিছে, ওটা কবর। বাজান কবর বলতে বুঝাই কিয়ামত পর্যন্ত, পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষ। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে বাজান কিয়ামত পর্যন্ত জীবনটাকে বলা হয় কবর। জোরে বলেন ঠিক না বেঠি? যদি কবর, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের বিচার কোথায়? কবরে হিসাব হয়, ঠিক আছে, কবর বিচার হয়, ঠিক আছে, কবর আজাব হয়, ঠিক আছে। কিন্তু কবর বলতে আমরা খালি এটা মনে করবো না যে আমাদের মাটিতে দিলেই আজাব হইব আর আজাব হইব না। পুড়ে মরে গেছে যারা, পানিতে ডুবে যারা মারা গেছে, তাদের কবর কোথায়? তাদের বাগে খাইছে, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের, মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জীবনটাকে বলা হয় কবর। যে দেশে গেলে মানুষের শুরু আছে কোনো শেষ নাই, যে দেশে গেলে মানুষের শুরু আছে কোনো শেষ নাই, এই দেশটার নাম হলো কবর। এই দেশটার নাম, জোরে বলেন কবর। জান্নাত জাহান্নাম আল্লাহ আমাদেরকে দিবে। ও দুনিয়ার মানুষ শুনলাম, কিয়ামতের আগে 10টা আলামতের কথা আলোচনা করতেছিলাম, ইমাম মেহেদী আইব। যখন পৃথিবীর মধ্যে কখন আসবে ইমাম মেহেদী আসার আগমনের সময় প্রায় কাছে আসছে। কারণ যখন পৃথিবীর মধ্যে আর বাদান এমন একটা পরিবেশ আসবে, রাসূল বলে গেছেন তাদের বেপা মেয়েদের পর্দা থাকবে না, মেয়েরা লজ্জা বাজান কি করবে, বাজার ঘাট স্কুল কলেজ সব কিছু করবে বে লজ্জাতে মত। এ দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে পুরুষ জাতির কি হবে? পুরুষ জাতির দুর্বল হয়ে যাবে, পুরুষ জাতি মহিলাদের কাছে কি হবে? অপমানিত, লাঞ্ছিত হবে। ঠিক সেই জামানা আসছে কি আসছে না?
জোরে বলেন আসছে কি আসছে না? আসছে বাদাম সেই জামানা। এখন দুনিয়ার মানুষ যুবক ভাইয়ের অনেকগুলো আছেন, কিছু কথা বলতে হয়। আজকে আমাদের সমাজ আজকে দেখা দেয় মাদ্রাস হালবা হারবল, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, কারণ আমাদের সব হয়ে গেছে, সব খেয়ে ফেলছে বুদ্ধি বল, কারণ সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে, কারণ আমরা এখন বড় বিপদগামী। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এমাম মেহেদীর আগমন, খানেদার জালের আগমন, বাদার আরেকটা আজিত মজুদের আগমন কখন আসবে দুনিয়ার মধ্যে? ওই তিনজন রাজা যখন, রাজার তিন পুত্র যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার মধ্যে গজব শুরু হয়ে যাবে সমস্ত জেলার মধ্যে, প্রতিটা থানার মধ্যে, প্রতিটা গ্রামের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে অনাচার অন্যায় বেবিচার, শিক্ষিত মানুষ অশিক্ষিত, অশিক্ষিত মানুষ শিক্ষিতদের সরাবে, বাদান আলেমদেরকে জালেমরা পরামর্শ দিবে। এখন দেখবেন বাদান অধিকাংশ আলেমদের পরামর্শ কিন্তু সাধারণ পাবলিক দিয়ে থাকে। জোরে বলেন ঠিক না বেঠি? কথা কন কথা কন, আলেমদেরকে পরিচালনা করবে জালেমরা, বাদান এটা রাসূলের ভবিষ্যৎবাণী গুলো শুনে নেন, কারণ আলেমদের মূল্যায়ন হবে না, আলেম সমাজের মধ্যে মর্যাদা থাকবে না, তাদেরকে কি হবে, হানাহানি কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, ইমাম মেহেদি, ইমাম মেহেদির পরিচয়, যখন ইমাম মেহেদির কথা বলতেছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন হুজুর ইমাম মেহেদীকে চিনার উপায় কি? আল্লাহর নবী বলেন ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ। নাম কি? ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুহাম্মদ, মার নাম থাকবে আমেনা। বাদান হজে কোথায় বাদান বংশ থাকবে? কুরাইশ। শুধু বাদান বংশ থাকবে, মা ফাতেমার বংশধর, মা ফাতেমার বংশধর, ইমাম মেহেদীর বংশধর হলো বাপের নামটা শুনে নেন, রাসূলের নাম, রাসূলের বংশ যা একই হুবহু হইব, শুধু নামটা থাকবে ইমাম মেহেদী, নাম থাকবে ইমাম মেহেদী, বাবার নাম থাকবে মুহাম্মদ, মার নাম থাকবে আমেনা, এবং বাদান রে ওনার বংশ থাকবে মা ফাতেমার বংশধর। ইমাম মেহেদীর সিনার উপায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবিরা রে, ইমাম মেহেদীর সিনার উপায় ওনার নামটা থাকবে এটা, ওনার বংশ থাকবে এটা, ওনাকে এক নাম্বার সিনার উপায়, ওনার মাথার চুলগুলো থাকবে কোকরানো মোকরানো। কি থাকবে? ইমাম মেহেদীর পরিচয় পাবে, কখন লাভ করবে একটু শুনে নেন। ইমাম মেহেদীর পরিচয় হবে, ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কোকরানো মোকরানো, ইমাম মেহেদীর গর্দান থাকবে হ্যাঁ একটু বশিঙ্গ পুরুষের মতো গর্দানখানা থাকবে, এরম মাটির তো মানে এই বাদান সাধারণ মানুষের চাইতে একটু বড় হবে, বেশি বড় হবে না, মিডিয়াম মানুষ হবে। ইমাম মেহেদীর গায়ের রং থাকবে শ্যামলা, ইমাম মেহেদীর বাজান রে গায়ের রং থাকবে শ্যামলা, ইমাম মেহেদীর মাথার চুল থাকবে কোকরানো মোকরানো, ইমাম মেহেদীর বডিখানা থাকবে সাধারণ বডির চাইতে একটু মজবুত, এবং দেহখানা থাকবে বাদান সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী যখন এই দুনিয়ার মধ্যে এত পাপাচার হবে, পাপাচার দেখে ইমাম মেহেদী মক্কা ছেড়ে মদিনায় পালাতে যাবে, ইমাম মেহেদীর আগমন মক্কায় হবে, কোনো বাংলাদেশে কোনো পীর সাহেবের বংশে হবে না। এখন অধিকাংশ পীর সাহেব ভণ্ড ইমাম মেহেদী সেজে গেছে, অধিকাংশ ইমাম মেহেদী এখন কয় আমার বংশের মধ্যে বড় শাহজাদা ইমাম মেহেদী, ছোট শাহজাদা ইমাম মেহেদী, বাংলাদেশের জন্য কোনো ইমাম মেহেদী আইব না, বাংলাদেশের যদি কোনো কুতুব ইমাম মেহেদী সাজে এটা ভণ্ড ভণ্ড ভণ্ড। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের বুকে ইমাম মেহেদী আইব, সফর করে আইব, কিন্তু বাংলার বুকে জন্ম নিবে না, জন্ম হবে কোথায়? মক্কা মদিনায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর অভাব নাই, পীরাই পীর সাহেবরাই ইমাম মেহেদী সাজছে। আমার বাড়ির কাছে একজন ইমাম মেহেদী সাজে একদম কয়দিন বসছে, একদিন গেলাম যাই দেখতে যাই ইমাম মেহেদী বই ঘরের মধ্যে বসে আছে, আমি কই ভাই আপনি কি ইমাম মেহেদী? কাহা আমি ইমাম মেহেদী, আমি একটু বালা করে দেখিনি তোমার একটু দেখিনি, কারণ আমরা কিতাব পড়ে পাইলাম ইমাম মেহেদীর আগমন করবে মক্কা মদিনায়, তুমি বাংলাদেশে কেমনে এলা? কিছুদিন পরে দেখি হুজুরি কাম সারছে, তাল বানা করে এলাকাতে সারিছে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমি সবার অনেকে মনে করতে পারেন হুজুরকে বুঝে বিরোধিতা করি না, ভণ্ডদের বিরোধিতা করি। কি কন কি কন? ইমাম মেহেদী কেউ সাজলে আপনারা মানবেন না, ইমাম মেহেদী বাংলার জমিনে
জন্ম নিবে না। ঈসা নবী আগমন করবে কোথায়? মক্কা মদিনায়। ইমাম মেহেদী আগমন করবে মক্কা মদিনায়। এই দেশের কোন বন্ড যদি ইমাম মেহেদী শাস্তে চায়, যদি বাদান ঈসা আলাইহিস সালাম শাস্তে চায়, আমরা মানতে রাজি নয়। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য এটা সাদিপুরি না কিনা একটা গান গাইছে, থাইকো হুশিয়ারে চলছে ধর্ম নিয়া বারাবারি আগুন ইমানের বাজার হে, থাইকো হুশিয়ার। ঠিক না বেঠি? ইমান সুরাই হয়ে গেছে, জোরে কন ঠিক না বেঠি? আবার ইমাম মেয়েদের চেহারা হবে কেমন? রাসূল বলে গেছেন যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা শরীফের তিন নাম্বার গেটে, তিন নাম্বার গেটে হয়েছে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, কোথায় আপনারা দাঁড়ায় আছেন, কোথায় বাস করেন বাবা? আজকে মদিনা শরীফে কাবা শরীফের সামনে যদি সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়, যেখানে আমরা ইসলামকে মডেলিং হিসেবে আমরা কবুল করেছি, যেখানে আমরা তাকায় আছি, সেখানে যদি সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়, তাহলে আমাদের দেশটা কোথায়, পৃথিবীটা কোথায় আমাদের জানার দরকার আছে কি না? কাবা শরীফের তিন নাম্বার গেটের সামনে হয়েছে সিনেমার হল, এক নাম্বার দুই নাম্বার দুই তিন নাম্বারের গেটের সামনে, আশ্চর্য হয়ে গেছি, কোথায় আছেন আপনারা বন্ধুরে আমার? কাবা শরীফের সামনে যদি সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়, উলঙ্গ বেহায়াপানা মহিলারা রাস্তায় স্লোগান দিয়েছিল, যারা মিডিয়ার সামনে দেখেছেন সিনেমার হলের জন্য, মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে, আমাদের সিনেমার হল বানানো লাগবে, আমাদের সিনেমার হল করে দেওয়া লাগবে, তাহলে আমরা কোথায় আছি, আজকে কোথায় আছি আমরা সুন্নি ভাইয়ের? এই জন্য প্রথম আমি বলতেছিলাম, যদি পৃথিবীর মধ্যে মদিনাওয়ালার সাথে যদি কেউ জান্নাতে যায়, বাংলাদেশের সুন্নিরাই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার ইমাম মেহেদীর পরিচয় হারবে, দুনিয়ার মধ্যে আগমন করবে এই রকম পাপ দেখে, জিনা দেখে, ব্যভিচার দেখে, পর্দা থাকবে না, ডিজিটাল পর্দা, মেয়েদের এখন বোরকা, ডিজিটাল বোরকা, কথা কয় না, কথা কয় না, ডিজিটাল বোরকা, বিপর্দা বেহায়াপানা। যারা মাদের জাতি, যারা হাফেজদের মা, কারিদের মা, আলেমদের মা, মাওলানাদের মা, মা গো আমি তোমাদেরকে বলে যাই, মা আল্লাহ তোমাদেরকে সম্মান দিছি, ইজ্জত দিছি, ইজ্জতটা নষ্ট করো না, কারণ বেগানা মহিলাদের চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যাদের চেহারা দেখা, যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের দেখা দিয়া হারাম, হারাম, যাদের বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়। এখন আমাদের মা বোন এখন রাস্তাঘাটে, ছেলেরা রাস্তাঘাটে, পৃথিবীটা হয়ে গেছে রসাতলে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না বেঠি? আরে দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরে দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আঁকড়ায় বসে, ওরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মমারি মাহাতান, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা একটু জোরে জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা আরো জোরে বলা যাবে না ওরা শিক্ষিত? আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না ভাই সাইয়ান, মেয়েরা সব পয়সা লইয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সারা পৃথিবীর অবস্থা রসাতলে, জোরে কোন ঠিক না বেঠি? আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা লইয়া আছে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আর একটু জোরে বলা যাবে না ওরা শিক্ষিত? ওরা হলো জাতির নাকি মহামারী মাহাতান,
কেবল 620 টাকা নিছে মসজিদের ইমাম সাহেবরা টিকার জন্য, এন্ট্রি ফি হলো 620 টাকা। যেই শুনছে এমপি ভুক্ত হইব মসজিদগুলো দেখি বড় বড় মুসল্লিরা, এটা আমি তো আবার ওই জামাতের সঙ্গে একটু জড়িতও ছিলাম, দেখি বড় বড় আলেমরাও 600 না 6000 টাকা নিয়ে পকেটে দিতেছে, যদি এমপিও হয় কত বুঝিনি ইমান সরে ধরছে, জোরে বলেন ঠিক না ঠিক। আরে আমরা আল্লাহর প্রতি তওয়াক্কুল নাই, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এটা বিশ্বাস আছে কথা কোন আছে? যাদের চেহারা দেখলে মনে হয় জীবন মিথ্যা কয় নাই, 6000 টাকা নিয়ে ঘুষ দেয়, কথা বুঝিনি, এই হলো অবস্থাটা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতান, ফাইলে কলম ঠাকাইয়া চালাই ওরা নির্যাতন, ওরে ঘুষের টাকায় অর্ডার ভুড়ি ঘুষের টাকায় করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান ওরা। ও দুনিয়ার মুসলমান এমাম মেহেদী যখন পাবে পারে পাবার জর্জরিত সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে জিনা ব্যবচার শুরু হয়ে যাবে, রাস্তায় জিনা, ঘরের মধ্যে জিনা, পথের মধ্যে জিনা, গাড়ির মধ্যে জিনা, পত্রিকা খুললে দেখা যায় গাড়ির মধ্যে রেপ কেস, গাড়ির মধ্যে বাদান রেপ কেস, হলের মধ্যে রেপ কেস, স্কুলের মধ্যে রেপ কেস, এখন শিক্ষক ছাত্রীর পিছে, ছাত্রী শিক্ষকের পিছে শুরু হয়েছে কি হয় নাই কথা কয় না কে? নুসরাত বিবি মরছে রে শিক্ষকের হাতে, এই রকম হাজার হাজার দুর্ঘটনা হচ্ছে বাংলা নয় সারা পৃথিবীর বুকে, জোরে গান ঠিক না বেঠি। আমি বাস্তববাদী মানুষ, কিছু বইলা যায় আল্লাহর কসম দিয়া বলতেছি, শুই নালান ইমাম মেহেদি আসার আগমনের সময় মনে হয় পীরায় কাছে আছে, ইমানটা মজবুত করো, কখন যেন ডাক দেয় আজরাইলে, আমার মাওলা যেন কখন খবর পাঠায় দিব আজরাইল, যা ওই দাউরা বাজার থেকে ধরে আর মৌলবীরে ধর ধর গর্দানটা ধর বজরে কন ঠিক না বেঠি। বন্ধুরে আমার ইমাম মেহেদি পাপাতার দিকে লজ্জায় পালা যাবে, মক্কা থেকে মদিনায় যখন পালাইবে একদল আলেম, এই সুন্নি ভাইরা শুই নালন, সুন্নিয়াতের একদল আলেমের নজরে তারা পড়ে যাবে, কারণ সুন্নিয়াতের আলেমদেরকে যারা টিটকিরি করো, তরিকাতের ভাইদের যারা নিয়ে গবেষণা করো, তারা একটু দেলের কান্ডা লাগায় ভালো করে শোনো, একদল আলেমরা দেখবে ইমাম মেহেদি পালা যাইতেছে মক্কা থেকে মদিনায়, দৌড়ে দেয় ইমাম মেহেদি গো তুমি কই যাও, ইমাম মেহেদি বলবে না না আমি ইমাম মেহেদি না, তোমরা ভুল করছো, আমি ইমাম মেহেদি না, ভুল করছো লোক, আপনি ইমাম মেহেদি, কারণ রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল বলছে সিয়ারা এরকম, আপনার মান নাম কি? আমার মান নাম আমেনা, বাবার নাম কি আব্দুল্লাহ, বংশ কি? মা ফাতিমার বংশ। লোকজন বলবে আপনি ইমাম মেহেদি, ইমাম মেহেদি লজ্জায় প্রকাশ করবে না, উনি পালা যাবে মক্কা থেকে, আপনি কোথায় যান? কয় থাকবো না মক্কার ঘরে ঘরে পাপ, ওরে বাদান শুই নালন, মক্কা শরীফে সিনেমার হল অলরেডি 10টা সিনেমার হলের ভিত্তি স্থাপন অলরেডি মক্কা মদিনা দিয়ে হয়ে গেছে, ইমাম মেহেদি বলবে আমি লজ্জায় পরিচয় দিবে না, লজ্জায় চোখের পানি সেরে কানতে কানতে রওনা হয়ে যাবে, এবার ইমাম মেহেদিকে সবাই আলেমরা জড়ায় ধরবে, ইমাম মেহেদি গো আপনি যায়েন না মক্কা শরীফ সেরে, আপনি যায়েন না, দাঁড়ান আমাদেরকে লয়ে যান। ইমাম মেহেদি আমি ইমাম মেহেদিন, আপনারা ভুল করছেন, যখন আলেমরা যখন ভুল যখন বলবে ইমাম মেহেদি যখন প্রকাশ পেয়ে যাবে, তখন আল্লাহর তরফ থেকে একটা বাণী আসবে, হাজা খলিফাতুন হাজা খলিফাতুন হাজা খলিফাতুন, তিনবার আওয়াজটা যখন আলেমদের কানে পৌঁছে যাবে, তখন আলেমরা বলবে ইমাম মেহেদি এই গায়েবি আওয়াজটা কে দিল আমরা জানতে চাই, সুবহানাল্লাহ কইতে নেই আর একটু জোরে, ইমাম মেহেদি লজ্জায় মাথা নিচু করে বলবে ভাইরা ঠিকই বলেছেন, আমি আপনাদের কাছে লুকাইব না, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদি, জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, হাজা খলিফাতু, আওয়াজটা আলেমরা শুনতে পারবে, আলেমদের কানে পৌঁছে যাবে, ইমাম মেহেদি বলবে হ্যাঁ আমি ইমাম মেহেদি, তখন আলেমরা ইমাম মেহেদির হাতে বায়াত গ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন, বায়াত গ্রহণ করে, তখন একদল আলেমরা বিরোধিতা করবে, তারা হলো এই বর্তমান জামানা সুন্নিয়াতের বিরোধিতা যারা করতেছে, তৎকালীন জামানায় যারা বিরোধিতা করবে তাদের পরিচয়টা আমি জানাই দিতেছি, ভালো করে লিখে নেন কারণ আপনাদের কাজে লাগবে, আল্লাহু আকবার বলেন না। ইমাম মেহেদির পক্ষে যারা যাবে এদের বিরোধিতা করে একদল আলেম বলবে আপনি ইমাম মেহেদি না,
আমরা নবীরে নবীরে সম্মান করি, নবীর তাজিম করি, নবীর মিলাদ পড়ি, ঠিক না বেঠিক? আর ওদের কলিজার মধ্যে আগুন ধরে, জোরে কোন ঠিক না বেঠিক? দেখতে কিন্তু সুন্নিয়াতের ভাইয়ারা বেশি পাগড়ি দুরি জুবি, যেরাম হাদিস শরীফের মধ্যে দেখলাম, আমি নিজ চোখে দেখছি যে রাসুলের একদল মানুষ আসবে, রাসুল বলছে জামানার মধ্যে একদল একদল মুসল্লি বাইর হইবে, একদল ইমানসর বাইর হবে, যারা মসজিদটা আঁকড়ে ধরবে, মসজিদটা আঁকড়ে ধরবে এবং পাঁচ ওয়াক্ত নামাজও পড়বে, কোরআন তারা তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত করা দেখে, তাদের মসজিদে নামাজ পড়া দেখে মনে হবে এরাই একদম এক নাম্বার জাঙ্গেল মুসলমান। আসলে তাদের ইমান কিছু নাই, তারা রাসুলের দুশ্মন, জোরে বলেন ঠিক না ঠিক? আবার রাসুল বলছে একদল আছে জাহান্নামীদের চিনার উপায়, রাসুল বলছে একদল জাহান্নামীরা আবার তারা পাগড়ি বানবে, আমার মতো পাগড়ি বানবে, পাগড়ি বানবে, তারা দাড়িটা দাড়ি বড় লাগবে, সুন্নাত এই মোস তারা চাইতে ফেলবে। রাসুল বলছে আমার সুন্নাত মোস আসানা মোস হাঁটা, কিন্তু জাহান্নামীদের চিনার অধিক ঘন 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 তারা মাথা খিলাইবে। কথা বুঝেননি? দেখবেন সুন্নিরা এত ঘন ঘন মাথা চাষে না, কিন্তু ওহাবিদের পীরায় সপ্তাহে একদিন মাথা চাষে। কথা কন ঠিক না বেঠিক? অনেক পরিচয় আছে, আমি দিমো যদি সময় পাই, কথা বুঝিনি বাবা। ইমাম মেহেদীর বিপক্ষে চলে যাবে এক দালাল, আমার আল্লাহ বলবে ইমাম মেহেদি, আমার ইমাম মেহেদীর পক্ষে যারা থাকবে তাদের কোনো ভয় নাই গো, আমার ইমাম মেহেদীর পক্ষে যারা থাকবে তাদের ভয় নাই, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদীর বিপক্ষে একদল আলেম দাঁড়াবে, সঙ্গে সঙ্গে গজবের মধ্যে আল্লাহ নামায়া দিবে, সঙ্গে সঙ্গে একদল আলেমরা গজবের মধ্যে মাটির নিচেই চলে যাবে, আর একদল লোক তাদের সাহায্য করার জন্য যাচ্ছে। আজকে ওহাবি আলেমদেরকে বইলা যায়, তোমরা মাটির নিচেই চাপা পড়ে যাবে, তোমাদেরকে যারা রক্ষা করতে যাবে তারাও সাফা পড়বে, এটা আমার রাসূলের হুকুম, রাসূলের বাণী, বালা করে জেনে নাও তোমরা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মেহেদীর বিপক্ষে যারা যাবে আল্লাহ তাদের ধস নামায় দিবে, সঙ্গে সঙ্গে ধস নামায় দিবে, আবার আর একদল তাদেরকে উঠানোর জন্য তারা কাঁদবে, আমাদের দয়া করো, তাদেরকে আমার আল্লাহ ধস নামায় দিবে, এইরকম বাজান তাদেরকে ধস নামায় দিবে। এবার যখন কালেমার দাওয়াত দিতে দিতে ইমাম মেহেদি পৃথিবীর মধ্যে যখন কালেমার দাওয়াত দিবে, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, এবার খানে দাজ্জালের আগমন ঘটবে, কার? জোরে বলেন খানে দাজ্জাল, কার? খানে দাজ্জালের আগমন ঘটবে, খানে দাজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে, কয়দিন থাকবে? মাত্র 40 দিনে সারা পৃথিবী খয়ের করবে, সারা পৃথিবী গড়বে, সারা পৃথিবীর মধ্যে গড়বে, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, এক হাত দিয়া বলবে আমার পক্ষে আসো জান্নাত কিনে দিব, একদল দেখবেন বাইরে হয়েছে আমাদের সমাজে খালি জান্নাত, খালি জান্নাত, নগদ জান্নাত, নগদ জান্নাত, আর সব জোরে কোন ঠিক না ঠিক? একবার সুবহানাল্লাহ কইলে নাকি আকাশ থেকে জমিন পর্যন্ত ভরে যায় মুসাহাবে, তো একবার কইলে যখন ভরে যায় দ্বিতীয়বার করার দরকার আছে? থোবো কোনে? কথা কোন? থোয়ার জায়গা আছে? কথা কোন? থোয়ার জায়গা নাই বন্ধুরে আমার। এবার ইমাম মেহেদি খানে দাজ্জাল 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা নবীর আগমন, এবার ঈসা নবীর আগমন ঘটবে, যখন ইমাম মেহেদি কালেমার দাওয়াত দিতে থাকবে ঈসা নবী আগমন ঘটবে, ঈসা নবী বাদাম রেং এই দুজন ফেরেশতার কাঁধে ঘর দেয়া এই পৃথিবীর মধ্যে নেমে আসবে, নেমে এসে বাদাম দিন ওই সময় থাকবে আসর বা মাগরিবের সময়, ওই নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদি, আর মুসল্লি হবে ঈসা নবী, ঈসা নবী হবে বাদাম ইমাম মেহেদির মুসল্লি, আর ইমাম মেহেদি হবে ইমাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হবে কে? ইমাম মেহেদি আলাইহিসসালাম। আর মুসল্লি হবে কে? ঈসা আলাইহিসসালাম। এবং ঈসা আলাইহিসসালাম বায়াত গ্রহণ করবেন ঈসা নবীর হাতে, ঈসা নবী বায়াত গ্রহণ করবে ইমাম মেহেদির হাতে, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, ইমাম মেহেদির হাতে। এ দুনিয়ার মানুষ শুই না নাও, এবার মানুষকে পথহারা করে ফেলবে, মানুষগুলো বিভ্রান্তি করে ফেলবে, মানুষের জান্নাত জাহান্নাম দিবে, কুল্লু মান আলাইহা ফাম, সব কিছু শেষ করে দিবে কে? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, আমি জমিনটা রাখবো না, আসমান রাখবো,
থাকবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কি করে দিব, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলেন কে থাকবে? সেদিন থাকবো শুধু আমি, আমি থাকবো সেদিন আমার মাওলার ভালোবাসা, আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? আরো জোরে বলেন কার ভালোবাসা নিয়ে? মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে। আর বাদান অন্য পন্থী থাকে তারা মদিনাওয়ালার দুশ্মনী করিয়া। জোরে কন ঠিক না বেঠি? ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালাম কি করবেন? এই দাওয়াত দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের গোড়ে, ডান পায়ের গোড়ে একটু জায়গা আছে। রাসূল বলে গেছে আমার ঈসা আলাইহিস সালাম আসবে, উনি দাওয়াত দিতে দিতে ইন্তেকাল করবে, আমার এই পায়ের গোড়ে কোথায় জায়গা, কবর হবে কোথায়, সে জায়গাটা বন্ধ রেখে গেছেন। যারা মক্কা মদিনায় জিয়ারত করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে দেখবেন একটা জায়গা আছে, ঈসা আলাইহিস সালামের কবর হবে ওখানে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালামের কবর হবে। এবং ঈসা আলাইহিস সালাম তখন এই ইন্তেকাল করবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এরপরে দুনিয়াটা কি হবে? এই আস্তে আস্তে তখন এরপরে কে আপনার ইমাম মেহেদি থাকবে, ইমাম মেহেদি কালেমার দাওয়াত দিতে থাকবে। এই কিতা এই দুনিয়ার মধ্যে দাওয়াত দিতে দিতে মক্কা মদিনায় যখন যাবে, ঈসা আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে যাবে, তখন দুনিয়াটার মধ্যে ঈসা আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। সিংহা নিয়ে যখন হাত ধরবে, দুনিয়াটা কাঁপন শুরু হয়ে যাবে, সব কিছু শেষ, উল্টা পাল্টা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, এই জমিনটা তছনছ হয়ে যাবে। বাদান রে, পৃথিবীর মধ্যে একটা কথা আমার বাদ পড়ে গেছে মাঝখানে, কথাটা না বললে নয়। আমরা মনে করি যে আমাদেরকে এই যে আমরা এই দুনিয়া থেকে যত মানুষ, মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি আছে যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো আগুন দিয়ে পুড়াতে পারে নাই, মাটি দিয়া মাটি তিতারে খায় না, সেই হাড্ডির নাম জানেন? মানুষের দেহের মধ্যে পিছনের রাস্তার তিন তিহারা বলা হয়, তিন রাস্তা একটা রাস্তা, ছোট্ট একটা হাড় আছে, যে হাড়টা হিন্দুরা দেখবেন মানুষ পুরানো পরে ওই হাড়টা পুড়াইতে পারে না, ওই হাড়টা নিয়ে এক জায়গায় পুঁতে রাখে, ওই হাড়টা আগুনে পড়ে না। আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে একটা হাড্ডি দিছে, যে হাড়টা আগুনে পড়ে না, মাটিতে খায় না, নষ্ট হয় না। এই হাড়টা থেকে কিয়ামতের ময়দানে বিশাল বড় একটা বৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তখন ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে, ঈসা আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে তখন বিশাল একটা বৃষ্টি হবে, দিন রাত চব্বিশ ঘন্টা মিলে একটা বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে সারা পৃথিবী কি যাবে, তলিয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে, তখন আসলেই তলিয়ে যাবে। এর মাঝে এর আগে আসবে কিনা এজিপ মজুদ, আপনারা নাম শুনেছেন, যা হলো আদম আলাইহিস সালাম একটা বংশধর। কার? আদম আলাইহিস সালামের একটা বংশধর। অনেক লম্বা কাহিনী আলোচনাটা আমার, আদম আলাইহিস সালামের বংশধর। এরা দুনিয়ার মধ্যে আসবে, এটা তাদেরকে লোহা দস্তা তামা শূন্য দিয়ে একটা প্রাচীর বানিয়ে তার মধ্যে আটকায় রাখছে তাদেরকে। এই প্রাচীর সেই তার মধ্যে থাকে, তখন তারা শুধু কানবে, কি ওরা ডাকবে, তারা আপনার ওই বসে বসে প্রতিদিন ওই পাঁচিলটা সাটবে, কিন্তু সিদ্ধি করতে পারবে না। যেদিন আলহামদুলিল্লাহ বলবে তখনই সিদ্ধি হয়ে ওই সিদ্ধি হয়ে যাবে পাঁচিলটা, তখনই সিদ্ধির মধ্যে দুনিয়ার আলো বাতাস দেখবে, তখনই ইয়াজিদ মজুদ জোরে ধাক্কা মারবে, পাঁচিলটা ভেঙে যাবে। এরা দুনিয়ার মধ্যে আগমন করবে, আগমন করার পর মানুষ খাবে, মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে, মানুষগুলো ধরে ধরে মেরে ফেলবে। তখন ঈসা ইরা ইমাম মেহেদির কাছে বলবে, ইমাম মেহেদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের দয়া করেন। তখন কি করবে? এদের উপরে বাদান গভীর মনোযোগ, এদের উপরে আসবে একটা আসবে, এই একটা পশুর উপরে একটা বিষা জাতীয় একটা প্রাণী পাঠাইবে, এদের গায়ের উপরে পড়বে ক্যান্সার রোগ, যত হবে পচা রোগ। দেখেন এখন মানুষের অধিকাংশ মানুষই ক্যান্সার শুরু হয়ে গেছে, ক্যান্সার রোগগুলো, ক্যান্সার রোগ হয়ে তারা কি করে মারা যাবে। ইয়াজিদ মজুদ এত পরিমাণ মারা যাবে, দুনিয়ার মধ্যে শুধু লাশ আর লাশ পড়ে থাকবে, গন্ধে টিকতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ইরা, ইমাম মেহেদির কাছে চলে যাবে লোকজন, ইমাম মেহেদি আমরা তো আপনারে মানতাম না, তোদিন আপনার পক্ষেও ছিলাম না বিপক্ষে ছিলাম, কিন্তু দুর্গন্ধে আমরা টিকতে পারতেছি না, আমাদের দয়া করেন। ইমাম মেহেদি হাত উঠায় দিবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক উপর থেকে একটা বৃষ্টি দিবে, এই বৃষ্টি আসার পর সারা পৃথিবীর মধ্যে সমস্ত লাশগুলো ভেসে ভেসে পানিতে চলে যাবে। আবার পদ্মা মেঘনা যমুনা সুরমা নদী যত নদী আছে সমস্ত নদীর মধ্যে লাশগুলো ভেসে যাবে, আবার পবিত্র ভূমি হয়ে যাবে। এই পবিত্র ভূমির মধ্যে ঈসা আলাইহিস সালাম আবার একটা সিংহা ফু দিবে, যখন এই সব ধুয়ে পেলে পরিষ্কার হয়ে যাবে তখন ঈসা আলাইহিস সালাম সিংহা একটা ফু দিবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ওই হাড্ডি যে যেখানে আছে ওই হাড্ডি মানুষের পেটে থাক আর সমুদ্রের মধ্যে থাক, ওই হাড্ডি থেকে আবার পৃথিবীর মধ্যে আবার মানুষ গজাবে। তখন সবাই শুধু ইয়া নফসি বলে দৌড়াইবে কাবার দিকে, শরিয়াতের কেবলা হলো কাবা, সবাই দৌড়াবে ওদিকে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং
এই হাড্ডি আগুনেও পড়ে না মাটিতেও খায় না এই হাড্ডির ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার যখন এই রোগ আসছে ছোট্ট একটু দোয়া করি তারপরে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম একটু মহব্বত বলেন আল্লাহুম্মা আমিন জীবনের পঞ্জিকুত গোনার কথা মনে করিয়া বলেন আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গোনা করেছেন সমস্ত গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দু চোখের পানি ফেলে বলেন আল্লাহুম্মা আমিন মাবুদ আমরা বড় গুনাহগার আমরা বড় পাপী আমরা বড় নালায়েক এমন গোনা করেছি গো গুনাহ করতে করতে গুনাহ করার আর জায়গা নাই আল্লাহ যত গুনাহ করেছি আজকে দাওরার জমিনে আল্লাহ বসে আমরা দোয়া করি আল্লাহ আমাদের জীবনের গোনা মাফ করে দাও মা বাবার গোনা মাফ করে দাও আজকের এই মাহফিল কবুল করো আজকের এই মাহফিল মদিনাওয়ালার কানে পৌঁছায় দাও আজকের এই সুন্নি জামাতের খাতিরে বাংলার ঘরে ঘরে সুন্নি জামাত কায়েম করে দাও গো আল্লাহ আল্লাহ বাংলার আনাসে কানাসে সুন্নিয়াতের বিজয় দান করো সারা পৃথিবীর মধ্যে সুন্নিয়াতের বিজয় দান করো আল্লাহ সুন্নি ভাইয়েরা আজকে সারা পৃথিবীর মধ্যে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সেই শক্তি দান করো গো আল্লাহ আল্লাহ দয়া করে মাহফিল কানা কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আল্লাহ আজকের মাহফিলে মধ্যমণি আজকে মাহফিলে হাজির হয়ে গেছো গো আল্লাহ আল্লাহ আমাদের সকলের গোনাগুলো তার খাতিরে মাফ করে দিও গো আল্লাহ আল্লাহ আমরা পাপি আমরা নালায়েক আমাদের আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই পাপির দলেরা পাপের বোঝা নিয়ে কান্দি আল্লাহ আমাদের গুনাগুলো মাফ করে দাও আমাদের বালা মুসিবত দূর করে দাও অভাবের দরজা বন্ধ করে দাও রিজিকের দরজা খুলে দাও আজকের মাহফিলের খাতিরে অত এলাকার সকল কবরে আজাবগুলো মাফ করে দাও সুন্নিয়াত ভাইয়েরা এই সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুন্নিয়াত যেন কায়েম হয় সেই তৌফিক আমাদের দান করো আল্লাহ রাসূলুল্লাহর সম্মান গার তৌফিক দান করো আল্লাহ রাসূলের গুণগান গার তৌফিক দান করো রাসূলের সম্মান গার তৌফিক দান করো পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও ঈমানটা মজবুত বানায় দাও আল্লাহ মাহফিল কানা কবুল করো মাহফিল কমিটির সকল সদস্য ভাইদের হায়াতে তৈবা দান করো আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগিরি গুনাহ মাফ করে দাও যেদিন মালাকুল মউত পাঠায় দিব একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর একদিকে থাকবে শয়তানের কোমন্ত্রণা সেদিন রহমাতুল লিল আলামিনের নূর সিয়ার মরো কায়না বানায় দিও জবান দিয়া কালেমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।